শুভ সন্ধ্যা। শুরু হয়ে গেছে গানবাজ, আর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম আলোর ওয়েবসাইটে এবং প্রথম আলোর ফেসবুক পেজে এই মুহূর্তে যারা আছেন, আর পরে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে, প্রথম আলোর ইউটিউব চ্যানেলে, এবং আগামীকাল বিকেল 4টায় একই অনুষ্ঠান শুনতে পাবেন এবিসি রেডিও 89.2 এফএমে, কারণ গানবাজের সঙ্গে আছে এবিসি রেডিও। আর আমি আছি গাজী শামীন আহমেদ, আর আজকে যিনি গান শোনাবেন তার কথা আপনারা মোটামুটি জেনে গেছেন প্রথম আলো পড়ে। গত সপ্তাহ থেকেই সে আসছি আসছি করে, যাই হোক গত সপ্তাহে আসা হয়নি, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ছিল সে কারণে। তো আজকে আমাদের গান শোনাবে কৃষ্ণকলি ইসলাম। কৃষ্ণকলি কেমন আছো? খুব ভালো, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমাকে আমন্ত্রণ জানানোর আমন্ত্রণ, কিছু মানুষকে আমন্ত্রণ জানাতে গেলে মনের মধ্যে এক ধরনের আনন্দ হয়। তো তুমি গান গাইবে আর আমি কথা বলবো তোমার সঙ্গে, এটা অনেক বড় পাওনা আমার জন্য। হ্যাঁ, আমার জন্য এটা বিশেষ আনন্দের যে শারমিন আপা যখন হোস্ট তখন আর কোনো মানে অদরকারি কথা শুনতে হচ্ছে। আর আমি ঠিক গুনিও নি তোমার সাথে এটা আমার কততম অনুষ্ঠান। হ্যাঁ আসলেই, কিন্তু অনেক অনেক বহুবার। তো যাক, কথা না বলে সবাই অপেক্ষা করছে তোমার গান শুনবে বলে। তুমি কোন গানটা করবে? আমরা শুরুতেই বন্ধু দিয়ে শুরু করি। হুম, নিশ্চয়ই। আচ্ছা, আমাদের বন্ধুত্ব এতদিনের, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব নিশ্চয়ই, দ্বিতীয়ত এবিসির সাথে, প্রথম আলোর সাথে, সব শ্রোতাদের সঙ্গে, সব দর্শকদের সঙ্গে। আজকে একদম বিশেষভাবে শ্রোতা বন্ধুদের বলতে চাই, যা মানে গত সপ্তাহ থেকে যারা অপেক্ষা করেছেন, গত সপ্তাহ আয়ুব বাচ্চুর আসলেই অকাল প্রয়াণ হয়েছে, সেই কারণে আমরা আসিনি। ইনফ্যাক্ট আসলেও আসলে গান গাওয়া যেত না। হ্যাঁ, সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, তারপরেও যত বন্ধুরা হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন, আজকের জন্য অপেক্ষা করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু অর্ক, আমরা বহুদিন ধরে একসাথে গান বাজনা করছি, তো সব বন্ধু নিয়ে একসাথে বন্ধুর গানটা করে ফেলি। হ্যাঁ নিশ্চয়ই। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা।
ওরা কজন তবুও বন্ধু মন হলো না যতবার শুনি ততবারই মনে হচ্ছে নতুন শুনলাম, প্রথম শুনলাম, মানে প্রথম খুব ভালো লাগার কোনো জিনিস হয় না, যেরকম নতুন একটা নতুন শাড়ি দেখলে খুব সুন্দর, হয়তো খুললে যেরকম দেখলে যেরকম ভালো লাগে, আজকে একেবারেই নতুন হয়েছে। এটা আবার হতেই হয়, দর্শক শ্রোতা বন্ধুরা সবাই কম বেশি জেনেই থাকবে যে এখনো নার্ভাসনেস আমার প্রথম দুটো তিনটাতে থাকে একদম, কিন্তু সেটা বোঝা যায় না, তুমি এত সুরে গাও যে সেটা কেউ একদম সবাই মগ্ন থাকে, মগ্ন থাকে তোমার গানে, ছাড়া জীবনে কিছু হবেই না মানুষের, এটাই লাগবে না, এটা না, এটা আমি বন্ধু বলে বলছি বটেই, সেটাই তো বললাম, অনুপ্রেরণা ছাড়া হবেই না, আমার তো হবে না। তো দর্শকদের বলছি যে কৃষ্ণকুলের মোটামুটি সবই আমার জানা ছোটবেলা থেকে, তার সঙ্গে প্রচুর আয়োজন করা হয়েছে এবিসিতে, প্রতিবারই আমিই ছিলাম, হ্যাঁ, তো সেই পুরনো প্রশ্নগুলি করতে ইচ্ছে করছে না, তো নতুন কিছু তুমি বলো এই মুহূর্তে কি হচ্ছে গান নিয়ে, গান নিয়ে যেহেতু গান নিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত করছি, আর আমাদের গানের দল কৃষ্ণকুলীয় গানের দল নিয়ে আমরা গান করি, গান বাজনা করে বেড়াই, তো আজকে দলের সবাই আসতে পারিনি যেহেতু এমনি গত সপ্তাহে আমাদের সবার একটা প্ল্যান ছিল, তারপরে হ্যাঁ ছোট হয়ে গেছে, মানে পুরো দল নিয়ে আসলে বসা যাবে না, একেবারে সেটা একটা ব্যাপার ছিল, তারপরে চেষ্টা করলে হয়ে যায় বলে না, একেবারে যদি হয় স্বজন তেঁতুল পাতায় নজন, একদম আজকেরটা আবার হঠাৎ করেই আমরা ডিসিশন এলাম গত দুদিন আগে যে হ্যাঁ ঠিক আছে আসি, আর মানে সব মিলিয়ে আমরা গানের দল ও কৃষ্ণকলি নিয়ে যে গানগুলো করছি নতুন পুরাতন সব মিলিয়ে সেগুলো নিয়ে আর একটা কাজ করব, মানে আমাদের দলের আয়োজন যেরকম হয় ওগুলোর ভাবনা থেকে, মানে স্টুডিও লাইভ একেবারে ওরকম একটা জিনিস করছি, ওটা ওটা নিয়ে সামনে আসব, এই হচ্ছে একদম গান শুনতে পারি ঘুড়ি উৎসবে যে আমি বিশাল ঘুড়ি বানিয়েছিলাম তখন একটা গান বানিয়েছিলাম আর কি, ওই গানটা করবো Thank you.
আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভরে আমার দুধ দুচোখ জুড়ে, আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভরে আমার দুধ দুচোখ জুড়ে, তবু আমরা ছিলে মে পৃথিবী জুড়ে, তবু কেউ বলিনি ভালোবাসি বড় ভালোবেসে, আলো ফোটা খুব ফোটা এক ফোটা ভরে আমার দুধ দুচোখ জুড়ে। খুব চমৎকার তোমার গান শুনলে একটা অদ্ভুত জিনিস হয় আমার, আমি আমার কৈশোরে ফিরে যাই, আমি জানি না কেন, মানে আমার ছোটবেলার কথা মনে হতে থাকে, আমি জানি না, আমি এখনো বড় হই নাই তো, আমিও বড় হইনি, কিন্তু একটা অদ্ভুত বিষয় আছে তোমার গানের মধ্যে, মানে একটা চঞ্চলতা ডেপথ তো ডেফিনেটলি আছে, বাট একটু ওই হয় না ওই কৈশোরে যে একটা চঞ্চলতা থাকে, একটা ভালো লাগা থাকে, একটা মানুষ কল্পনার জগতে বাস করে, তোমার গানের কোনো কোনো মানে প্রত্যেকটা কল্পনা আর জীবন তো একসাথে একদম, মানে আমরা বেঁচে থাকি, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আবার কল্পনা করি, কল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, এই তো জীবন, আর ওগুলোর সাথে আসলে চলমান যে অবস্থানগুলো প্রতিদিন আমরা পার করি। এই গানটার ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা আসলে মুখ ফুটে একদম ভেতর থেকে কেউ তার নিজের কোনো ভালো লাগার বা ভালোবাসার কথা আরেকজনকে সহজ করে জানাতে চাই না, যেমন এখনই আমার খুব মনে পড়ছিল যে আয়ুব বাচ্চু সাথে আমার সেই কবে দেখা, হ্যাঁ অনেক আগে একটা মিউজিক ভিডিও বানাতে আমি তখন অডিও ভিজুয়ালে কাজ করতাম, তো তখন ওনার সাথে দেখায় এত সাধারণ এত সহজ সরল ভালো ভালো লাগার মতো সম্পর্ক ওই একদিনই হয়েছিল, ওটা যে আমি আরও পরবর্তীতে টেনে নিয়ে যাব আমারই হতো না, মনে হতো যে না থাক আমি ব্যস্ত মানুষ, আবার আমার ক্ষেত্রে হয়তো অনেকের হয় না থাক ব্যস্ত মানুষ, কিন্তু ওই যে হয় না একটা সময় কিন্তু থাকবে না, হঠাৎ করে যে কোনো কারণে নাই হয়ে যেতে আর হয়ে যেতে পারেন, কিন্তু বলা হবে না যে ও আপনাকে সেদিন খুব ভালো লেগেছিল, এইটুকু এরকম অনেক কিছুই মিস হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায় মিস। এখন কি গান শোনাবে? রবীন্দ্রসঙ্গীতটা একটু পরে করে একটা একটা এটা ছোটবেলার কথা বললেন যেহেতু এটা আমার মনে পড়লো যে হাঁটতে হাঁটতে একটা নুড়ি আমার চারপাশ এবং
আমি ছোটবেলায় একটা নুরিনে স্কুলে হাঁটতাম, যেতাম আসতাম, যাওয়া আসার পথে থাকতো। তো আমার ওইটার সাথে একটা রিলেশন ছিল, ওই রিলেশনটাকে নিয়েই আর কি, ওই ওই সময় চারপাশ দেখতে থাকা, রাস্তা দেখতে থাকা, মানুষ দেখতে থাকা, আমার নিজের জীবনযাপন, চারপাশের জীবনযাপন, ওগুলোকে নিয়েই। এটাও খুব অল্প বয়সেরই গান, কিন্তু ওই গানটাই করতে তোমার লেখা তোমার সুর। হ্যাঁ, এখনো পর্যন্ত তাই চালিয়ে যাচ্ছি, রবীন্দ্রনাথ ছাড়া আর কারোর লেখা সুরে গাইব না বোধ। অনেক গান গিয়ে ফেলো যাতে আমরা রবীন্দ্রনাথের মতো তোমার অনেক গান পাই। দিস ইজ টু মাচ। এটা হতেই পারে, কেন হবে না? না, উনি আমার চেয়ে একটু ভালো লেখেন বলেই এটা একটু বেশি, একেবারে মানে বলবার সময় কম বলবো কেন, বেশি করে বলবো লাগলে আমি টুসকি দিচ্ছি আর কি, মাঝে লাগলে যতটুকু নেবার নিয়ে রাখবেন, নালে বন্ধু তো সেদিন টুসকি দিচ্ছি মাঝে মধ্যে একদম। ওকে, আমরা উস্কানি দিতেই থাকবো। ঠিক আছে, করো। হাঁটতে 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 একটা নুড়ি
যাচ্ছে দূরেই হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই ১৮ ১৯ বছর বয়স তখন কার লেখা আর কি, পাকা গান বলবো না, বেশ গানের মানে ১৮ বছরের তুলনায়। আর আমি কিন্তু একেবারে মানে বেশি চোর পাকা বরাবরই আর কি, এটা গর্বের সাথে বলি যে দেখেন কেউ যখন আমাকে পাকা বলে তখন আমার মানে অত ছোটোখাটো পাকা দেওয়া হবে না, একদম এ চোর পাকা, কমপ্লিমেন্ট, পাকা বলতে কমপ্লিমেন্ট। এমনি আমাদের বাড়িতে মানে ইনফ্যাক্ট ঘটি, হ্যাঁ, তো আমি জানি না শুনছেন যেভাবেই দেখুন না কেন আমরা এইভাবে শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি, তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় স্যাটারকে হচ্ছে একটা সময় কমপ্লিমেন্ট করে নিতে হয়, না হলে ওটা নিয়ে ফাইট দেওয়া যায় নিশ্চয়ই। তো আমার মায়েদের ছিল খুব মানে চিপা দশা, মাইনকা চিপা, একদল বলতো হচ্ছে ওরা বিহারি আর একদল বলতো ওরা হচ্ছে ঘটি বাঙাল, ঘটি বাঙালি, তো আবার হিন্দুও মনে করতো, মানে এক মুসিবত ছিল। তো যাই হোক, মাদের 71-এর সময় মায়েরা বাড়িতে কেউ ছিলেন না, মায়েরা নানানখানে ছিলেন, পলিটিক্স করতেন, একটা সময় জয়েনও করেছিলেন, যদিও এটা কোথাও উনি বলেননি কখনো, মানে বলতে পছন্দ করতেন না। আমি কিছুদিন আগে যশোর থেকে একটা যশোরে মানে দক্ষিণবঙ্গের মুক্তিযুদ্ধের ওপরে একটা বই লেখা হয়েছিল, ওখানে আমাকে একজন দেখিয়েছিলেন। যাই হোক, এই আর কি, এমনি ছোটোবেলা থেকে বিভিন্ন জনের কাছ থেকে গল্প শোনা। তখন নানা নানি বুড়ো বুড়ি দুজন ছিলেন, তো চারপাশ থেকেই এই বিহারি আর বাঙালি এই চাপের মধ্যে ওনারা ছিলেন দুজন, দুজনই বুড়ো বুড়ি বাড়িতে, আর বাড়ির সব জোয়ান ছেলেমেয়েরা সবাই তো ইউনিভার্সিটি পড়ুয়া, সব বাইরে। তো এই দশা, ওই কারণে আমার মনে হয় যে আমাদের বাড়িতে আমরা ওই ফাইট ব্যাকটা দিতে শিখেছি বাড়ির ছেলেমেয়েরা, ভাই বোনরা সবাই, যে আমাদেরকে শুধু পাকা বললে আমরা খুশি হই না, আমাদের চোরটাও লাগে, চন্দ্রবিন্দু থাকে চোরে পাকা। আচ্ছা, এখন গান শুনি। হ্যাঁ, গল্প করতে থাকলে শুধু কথা বলতে হবে, গান পাকা গান না শুনে এবার ওটা কাঁচা গান শোনাও। হ্যাঁ আচ্ছা, সেটা করা যেতে পারে, আবার আমরা ওকে ফাইন, আমরা এরপরে একটা সাঁওতালি সাঁওতালি গান শোনাব, তো সেটা না শুনে তো তোমাকে ছাড়াই হবে না, সাঁওতাল গান না শুনে তোমাকে ছাড়া হবে না। আচ্ছা, চয়েস ইজ ইয়োর্স, তুমি কোনটা আগে করবে, তবে সাঁওতাল গান সবাই শুনতে চাবে ওর কাছ থেকে। ফুল গাছটি লাগাইছিলাম করবো, হ্যাঁ প্লিজ। এটা এটা ও আচ্ছা, তো আরও ভালো কথা মনে পড়লো যে এটা আবার আমার লেখা সুর করা নয়, কিন্তু এটা একেবারেই সংগ্রহীত গান। এগুলো গানের আনন্দটাই হচ্ছে যে এর গীতিকা সুরকার কে জানি না, কিন্তু তারা করে গাওয়া যায় না, তারা যে এই অপূর্ব সৃষ্টির রেখেছেন এবং বাংলা সাহিত্যে ইতিহাসে সঙ্গীতে ছবিতে নানানখানে এইগুলো আমরা এখনও পাচ্ছি, এইটাই আমাদের আসলে বিরাট বড় একটা পাওয়া, এবং এইগুলোকে যতখানি আসলে প্রজন্মের পর প্রজন্ম চর্চা করানো যায় যতটা অথেন্টিক, সেটাই হলে ভালো হবে, সেটা হলেই ভালো হয়। গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম, ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল কদম দৈরার মাজারে, সে ফুল ফুটিয়া রইল কদম দৈরার মাজারে, ফুল গাছটি লাগাইছিলাম।
লাগছিলাম ধুলা মাটি দিয়ারে, সে ফুল ফুটিয়া রইল কদম দৈরার মাজারে।
করতাল গান কিন্তু, তাই না? মানে একদম ঝুমুর ঝুম। হ্যাঁ আমি যেমন পশ্চিমবঙ্গের স্বপন বসু বা ওনাদের গান টান শুনলে তো একদম গায়ে কাটা টাটা দিয়ে দেয় এবং অসম্ভব ভালো লাগে। আমার খুব মানে এইটুকু দুঃখ যে আমাদের এখানে সব একই ধরনের কাজ হয়, তো তো যারা একটু নিরীক্ষা টিরীক্ষা করেন তাদেরকে আমার 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 দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং সেই জায়গাগুলোতে তারা কতটা আসলে গবেষণা, শুধু গবেষণালব্ধই নন আর কি, আরও কতটাখানি আর তার নিজের দায়িত্বের মধ্যে দিয়ে কাজ করছেন সেগুলো আমাকে খুব আগ্রহী করে তোলে। এবং আমি মনে করি এগুলো প্রথম আলো আছেন বা যে কোনো প্রতিষ্ঠানগুলো, এবিসির মতো প্রতিষ্ঠান, এই ধরনের সকল প্রতিষ্ঠানের উচিত এগুলোকে অনেক বেশি বেশি করে হাইলাইটেড করা, শুধু আমাকে না, একদম। মানে আমি বলছি যে আরো যত বেশি নিরীক্ষা, আর নিরীক্ষামূলক কাজ তো খুব জরুরি। হ্যাঁ, সেটা যেমন গবেষণা থেকে মানে তুলে নিয়ে আসা আর যেটা হচ্ছে একদম নতুন করে নিরীক্ষা করা হচ্ছে সেগুলো সবই, সেই জায়গাগুলো যত কিছু কিছু নিরীক্ষা আবার ভয়াবহ হয়, সেটাও জানো, সেগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়, সেটাই সবচেয়ে মানে যাক আমি আলোচনা যেতে যাচ্ছি না, গান শুনবো বরং একটা সাঁওতাল গান শুনি। আচ্ছা, তুমি অনেক পুরস্কার পেয়েছো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দর্শকদের জানাতে চাই, কৃষ্ণকুলেকে আমি মনে করিয়ে দিচ্ছি যে সে পুরস্কার পেয়েছে কবে কোন গানের, তার কিছুই মনে নেই সে কোন গানের জন্য কবে পুরস্কার পেয়েছিল। হ্যাঁ, মানে এই তুমি জাতীয় পুরস্কার পেয়েছো, তুমি বলছো কোন গানটা জানি, তারপরে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছো, সেটা বলছো যে কোন গানটা জানি। হ্যাঁ, একটু না, জাতীয় পুরস্কারটা মনে আছে কিন্তু আর বাকিগুলোর ক্ষেত্রে একটু গোলমেলে লেগে যায়, কারণ হ্যাঁ, আর আমি আসলে এত কম পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে কম উপস্থিত হই, হতে চাই, কারণ আমার কাছে আসলে পুরস্কার পেতে চাও না, তাই না? পুরস্কার পেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে দীর্ঘ একটা প্রক্রিয়া থাকে না, মানে সব মিলিয়ে টিলিয়ে, আর না, জাতীয় পুরস্কারটা আনতে যেতে পারিনি, আমার ভাই তখন হসপিটালে ছিলেন, এটা আমি বহুতখানে বারবার করে বলেছি, তো কিছু করার ছিল না, কারণ ডাক্তার কনফার্ম করছিল না যে ও মারা যাবে কিনা, তো যেহেতু একটাই মাত্র মায়ের পেটের মানে ও ফার্স্ট প্রোডাকশন, আমি সেকেন্ড প্রোডাকশন, তো ওকে ছেড়ে রাখা যাচ্ছে। আচ্ছা, যারা ফেসবুকে সরাসরি দেখছে তোমাকে, হ্যাঁ, প্রচুর রিকোয়েস্ট আছে নিথুয়া পাথারের গানটা গাইবার জন্য। আচ্ছা, নিথুয়া পাথার মনে হয় এটা প্লিজ একটু হলো গাও, আমরা চেষ্টা করব দুইলেন। হ্যাঁ, কারণ এতজনের রিকোয়েস্ট করেছে, আমার মনে হয় একটু হলো গাওয়া উচিত, তাই না? তাহলে দুইলেন গাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না, কোন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে, কোন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে, জানি বান্ধিতে কে, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না, তোলো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, বন্ধু আমার কেহ না, দেখো বন্ধু এতে পারি না। খুব ভালোই পারো। এবং তোমার গান শুনতে শুনতে কি হচ্ছে জানো, আমি মাইক্রোফোনটা নিচে রাখছি, আমি এতই নিমগ্ন যে আমি মাইক্রোফোনটা মুখের সামনে আনতেই ভুলে যাচ্ছি,
সত্যি আমি হাতে নিয়ে গাইতেই পারি না, মানুষজন যারা পারে না আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি হাজার চেষ্টা করলেও পাই না, ভুলে যাই মাইক। এখন কি যাও পাখি বলো তো দুই লাইন গাইবে? সোনা রূপা লঙ্কের ঘরে লিখে রেখে সবাই সুখে থাকবে কিনা জানি না, কিন্তু তোমাকে সবাই মনে রাখবে। আচ্ছা, আমাদের সময় খুব কম আছে হাতে, মানে গান শুনতে শুনতে কখন সময় পার হয়ে গেছে জানি না, আমরা মিনিট পাঁচেক হয়তো পাবো। পা তুমি আই তোমরে সহচরী করবে বলেছিলে, সেটা করে, সেটা তো ছোট্ট একটা গান, আরেকটা গান দিয়ে শেষ করে ফেললে। আচ্ছা ঠিক আছে, আই তুমি সহচরীটা শুনি একটু করেই আমরা।
সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ, পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সুরে বা তবে তান, আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, উল্লসিত তটিনি উত্থলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ, উত্থলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। অনেক ধন্যবাদ। আসলে দর্শক আমাদের ইচ্ছে করছে যে আরো শুনি, সময় তো আসলে বলে দেয় যে কখন যেতে হবে কখন আসতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, সব মিলিয়ে তো হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতন। কিন্তু কৃষ্ণকুলি, তুমি একটু দর্শকদের কিছু বলে কোন গানটা গাইবে একটা গান শুনিয়ে আমার মনে হয় বিদায় নিলে ভালো হবে। ঠিক, আমরা আবারও প্রথম আলোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। আগামী কালকে বিকেল 4টায় কিন্তু এবিসিতে অনুষ্ঠানটা শোনা যাবে। আচ্ছা, খুব ভালো হলো, আমার আমার শোনা হবে অন্তত। আর শারমিনা আপাকে ধন্যবাদ, অর্ককে অনেক ধন্যবাদ। আমরা আমি এই গানটা শেষ করছি আয়ুব বাচ্চুর উদ্দেশ্যে। আর আমার সকল শ্রোতা বন্ধু যারা আছেন, মাঝখানে বহুদিন একটা লম্বা গ্যাপ ছিল, গান গাওয়ার বিরতি ছিল, তো তারপরে যখন গান গাইতে এসেছি আবার আমার যথারীতি আবার মনে হচ্ছে একদমই নতুন করে গান গাওয়া শুরু করেছি। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা। আর এই গানটা আপনাদের সবার জন্য, বিশেষভাবে আয়ুব বাচ্চুর উদ্দেশ্যে আমার নিজের বক্তব্য দিয়ে শেষ করতে চাই। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি, যতবার হাহাকার
জড়ে যত চিৎকার তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে, যতবারে হাহাকার চড়ে যত চিৎকার তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি। ঝোপালো ডোবার পাশে নিমগ্ন মাছ রাঙার মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনা কিরে, ঝোপালো ডোবার পাশে নিমগ্ন মাছ রাঙার মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনা কিরে, বিপাক শহুরে পথে জ্যামে হরে যান জটে ক্লান্ত যাচ্ছি ঢুলু ঢুলু চোখে ভালোবাসি না বেছে, বিপাক শহুরে পথে জ্যামে হরে যান জটে ক্লান্ত যাচ্ছি ঢুলু ঢুলু চোখে ভালোবাসি না বেছে, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি। ভালোবাসি আন্ধা ভালোবাসি আলো ঝড় ভালোবাসি সে আপন ভালোবাসি তবু হোক না পা, ভালোবাসি আন্ধা ভালোবাসি আলো ঝড় ভালোবাসি সে আপন ভালোবাসি তবু হোক না পা, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি, ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি।